হরে হরে মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 30 জুন 2024। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে, কাদের আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারি যোগ ভালো রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, কাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের প্রত্যেকটা রাশি করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। মহাদেব আশীর্বাদ কে প্রতিষ্ঠা অবশ্যই আপনাদের উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা সবার প্রথমে জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে, পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 15ই আষাঢ়, 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে রবিবার, চন্দ্র গোচর করছে আজকের দিনে মীন রাশিতে। আজকের দিনে সূর্য উদয় হবে সকাল একেবারে ভোর 4:59 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:20। আজকের দিনে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, এটা থাকবে দুপুর 12:19 পর্যন্ত, তারপরে দশমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, এটা থাকবে সকাল 7:34 পর্যন্ত, তারপরে অশ্বিনী নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল অশুভ সময় যেটা রয়েছে প্রত্যেকের জন্য, যেটা অশুভ সময় সেটা হচ্ছে সকাল 11:40 থেকে অশুভ সময় চলছে দুপুর 1:20 পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে একবারে বিকাল 4:34 থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করুন, সেক্ষেত্রে আপনার কাছে সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনি আপনার রাশিটা দেখে নিন। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত হচ্ছে আজকে আপনার কাজের জায়গায় আপনার ব্যবহার যতটা ভালো রাখবেন আপনার কাজে ততটা ভালো হবে, বিশেষ করে এটা ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, খুব ভালো। আর আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে চাকরির জায়গায় আপনার কমিউনিকেশন স্কিল যতটা ভালো রাখবেন তত ভালো হবে। যারা আপনার থেকে সিনিয়র বা আপনার থেকে জুনিয়র সবাইকেই আপনার আজকে সম্মান দিয়ে চলুন, অবশ্যই আপনার জন্য উন্নতি থাকবে। বিশেষ করে আপনার যেটুকু কাজের দায়িত্ব থাকবে ওইটুকু করবেন। যারা শ্রমিক শ্রেণী বা নর্মাল কোনো কাজ করে থাকেন ছোটোখাটো, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি এই রুলসটা ফলো করতে হবে। আর আপনারা যতটা পারেন শান্ত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা কোনো রকম রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন বা হোটেল রিসর্ট এরও টাইপের বিজনেস করে থাকেন, যেখানে কাস্টমারদের কনভিন্স করার প্রয়োজন রয়েছে বা যেখানে কমিউনিকেশনটা খুব জরুরি, সে জায়গাটায় আপনাদের আজকে উন্নতি খুব ভালো থাকবে। আজ আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হচ্ছেন, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। আজকে আপনার কথা মিষ্টি ভাষী হবে, তবে হ্যাঁ আজকে আপনার ভিতরে একটু রাগ যে ব্যাপারটা থাকছে, তো সেটা একটু আপনারা কম করার চেষ্টা করবেন, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এটা যদি আপনি কন্ট্রোল করেন ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো যেতে পারে। স্বামী স্ত্রী আজকে আপনাদের সম্পর্ক যেটা রয়েছে মোটামুটি যাবে, তবে স্ত্রীর কাছ থেকে আপনি কিছু আঘাতজনক কথা শুনতেও পারেন এমনটা রয়েছে, তো আপনারা ধ্যান রাখবেন এই বিষয়টাকে। আপনারা একটু বুঝে চলুন, কথাবার্তা একটু বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার ছোটোখাটো যদি কোনো রকম শারীরিক সমস্যা দেখা দেয় তো ধ্যান রাখবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে সে বিষয়টাকে উপেক্ষা করবেন না। যাদের অনেক দিনের পুরানো কোনো বাদ জাতীয় কোনো সমস্যা ছিল, আবারও কিন্তু আপনাদের দেখা দিতে পারে বা আজকে একটু সমস্যায় ভোগাতে পারে, তো আপনারা অবশ্যই এটা একটু ধ্যান রেখে চলবেন। আজ আপনাদের বিবাহিত জীবনে, প্রেম জীবনে আপাতত ঠিকঠাক, নয় খুব ভালো নয় খুব খারাপ, তবে কথাবার্তা একটুখানি বাকবিতণ্ড হতে পারে, সেটা একটু ধ্যান রাখলেই ভালো হয়। আর আজকের দিনে আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, আপনি যদি কোনো ছোটোখাটো কাজ বা এক্সট্রা কোনো কাজের চেষ্টা করছেন বা করেছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের পুরনো কোনো সম্পত্তি খোঁজ খবর পেতে পারেন বা আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। মামলা মোকদ্দমা থেকে আপনারা আজকের দিনে কিছুটা রেহাই পেতে পারেন, বা এমন কি এটাও রয়েছে যাদের মামলা মোকদ্দমা ছিল না তাদের মামলা মোকদ্দমা হতে পারে, তো আপনারা তর্কে বাকবিতণ্ডে জড়ানো থেকে একেবারে বিরত থাকবেন, এটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আজ আপনাদের
পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই রয়েছে, পরিবারে তেমন কোনো সমস্যা নেই, আপনি যেমন চাইছেন ঠিক তেমনটা যাবে। আজ আপনার খরচপাতি একটু আপনার থেকে কন্ট্রোলে করতে হবে, আজ আপনার একটু খরচ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার সেভিংসে কমতি আসবে বা সেভিংসে কিন্তু নষ্ট হতে পারে, এটা একটু আপনার ধ্যান রেখে চলুন। আর আজকের দিনে আপনারা রাস্তাঘাট অবশ্যই দেখে শুনে চলবেন, আর আজকের দিনে আপনারা চাইলে একটা দিয়ে লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো, তবে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আজকে আপনার জন্য খুব একটা ভালো যাচ্ছে না, তাই আপনারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন, নতুন করে কারোকে আজকে টাকা পয়সা ধার দেবেন না। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, আজকে আপনার শত্রুরা আপনাকে একটু বিপদে ফেলার চেষ্টা করতে পারে, আপনার নামে বদনাম রটাতে পারে, এরকমটা কিছু লক্ষ্য করা যাচ্ছে, তো এটা একটু আপনারা ধ্যান রাখুন। আর ওভারঅল আপাতত ঠিকঠাক রয়েছে, কারণ আজকের দিনে আপনার সফলতা বা আপনার উন্নতি কিছু জনের কাছে একবারে পছন্দ নাও হতে পারে, এটা একটা ধ্যান রাখি চলুন। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক রয়েছে, আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 2, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃষরাশি জাতকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ওভারঅল দেখা যায় তো খুবই ভালো যাবে। প্রথমত হচ্ছে আপনার চাকরি বা কাজের জায়গাটা কেমন রয়েছে, আপনি যে জায়গায় কাজ করেন সেটা নর্মাল কোনো কাজও হতে পারে, শ্রমিক মানে শ্রমিক লেভেলেরও কাজ হতে পারে, তো তাদের ক্ষেত্রে আজকে দৈনন্দিন কাজ প্রায় একই থাকবে, তবে আজকে আপনাকে কাজের জায়গায়ও কাজ করতে হবে, আবার বাড়িতে এসেও আপনাকে কাজ করতে হতে পারে, মানে আজকে একটু প্রেশার আপনার বেশি থাকবে, কাজের প্রেশার। যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় কিছু বেশি পরিশ্রম করতে হতে পারে, বা যারা নতুন করে কাজে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে আজকে কাজটা অনেক বেশি প্রেশারও মনে হতে পারে, তো সেটা একটু ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, দৌড়ঝাঁপ করছেন, তাদের জন্য আজকের দিনটি মোটামুটি যাচ্ছে, আজ আপনাদের স্ট্রাগল আরও বেশি থাকবে। আজকের দিনে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সুবাদে কোনো জায়গায় এমনি কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকে, যারা বাইরে কোনো যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার আর্থিক বিষয়টাকে একটু বেশি করে গুরুত্ব রাখবেন, আপনার ইনকাম অনুপাতে খরচটাকে মেনটেন করুন, নাহলে সমস্যা হয়েছে, তো খরচপাতি একেবারে লিমিটেড করার চেষ্টা করবেন। আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কারোর জন্য আপনার একটু খরচ বৃদ্ধি পাচ্ছে, বা পরিবারে কোনো একটা বিষয়ে আপনার একটু খরচ বাড়ছে, তো সেটা একটু আপনারা কম করার চেষ্টা করুন। আজকের দিনে যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা কাঁচা কোনো জিনিসের ব্যবসা করে, সেটা সবজি হতে পারে, ফল হতে পারে, ফুল হতে পারে, যা কিছু হতে পারে, তো কাঁচামালের কাঁচা জিনিসের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে একটু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা ভালো দিন যাচ্ছে। আর যারা কোনোরকম মশলাপাতির বিজনেস করেন বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় অর্ডার আসতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক পরিবেশ আজকের দিনে আপাতত ঠিকঠাক থাকবে, মোটামুটি সুখময় হওয়ার সম্ভাবনা বা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সন্তান থেকে থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব রাখাটা জরুরি রয়েছে। আজ আপনার পুরোটা দিন একটু অলসতার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা থাকবে, তাই আপনারা পরিশ্রম ঠিকঠাকভাবে করুন এবং শরীরচর্চায় মনোযোগী হন, এটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। যারা আজকের দিনে বিদ্যার্থী রয়েছেন বা পড়াশোনার জন্য উচ্চশিক্ষার জন্য কোনো চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে সুযোগ খুব ভালো রয়েছে, আজকে একাধিকভাবে সুযোগ আসার সম্ভাবনা থাকবে, শুধু আপনারা অ্যাক্টিভ থাকুন আর আপনাদের যোগাযোগ যতটা পারেন বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। আজকে আপনাদের কোনো এক্সাম থাকলে বা পড়াশোনার জায়গায় আজকে আপনাদের বেশ প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকের দিনে যারা কোনোরকম লোনের জন্য অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে আজকে একটু সমস্যা রয়ে যাচ্ছে, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন ভাবছেন, তো সেক্ষেত্রে আপনার কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদের পক্ষ প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে বিরত থাকুন, কারণ আগামী সময় আপনাদের আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। দূরে কোনো জায়গায় আজকে ভ্রমণের বিষয় আপনাদের ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেল করতে পারেন, সেটা আপনাদের ভালোই হবে। আর আজকে আপনাদের প্রেম সম্পর্ক মোটামুটি যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি রয়েছে বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা জানাজানি হয়ে একটু পারিবারিক সমস্যা এগুলো কিছুটা আসতে পারে আজকের দিনে, তো আপনারা এটাকে খেয়াল রাখার চেষ্টা করুন। আর আজকের দিনে আপনার এক্সট্রা ইনকামের অবশ্যই চেষ্টা করা উচিত,
আজকের দিনে আপনারা যারা কোনো রকম ফাটকা কোনো ব্যবসা করতে চান তো করতে পারেন। আর লটারি কাটা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন, ইনভেস্টমেন্ট করা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন, এটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যে আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকদের প্রথমত আমরা আজকে কাজের জায়গাটা যদি বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনার কাজের জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আপনি একটু ভয় ভীত থাকতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনি যে কাজটা করছেন বা করবেন সেটা খুবই নিট অ্যান্ড ক্লিন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কাজটি খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আপনি আজকে প্রশংসিতও হতে পারেন সেটা আপনার কাজের জায়গায়। সরকারি বেসরকারি যে কোনো দপ্তরে যারা কাজ করছেন আজকের জন্য দিনটি খুব ভালো। তবে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সিনিয়রদের একটু সম্মান করে বেশি করে চলুন, অবশ্যই আপনার উন্নতি থাকার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে যারা ব্যবসা করেন, বিশেষ করে ইলেকট্রিক জিনিসপত্রের ব্যবসা করছেন, জমি জায়গার ব্যবসা করছেন, হার্ডওয়্যারের ব্যবসা করছেন বা গাড়ি পার্টস বা সার্ভিসিং রিলেটেড কোনো রকম বিজনেস করছেন, উভয় ক্ষেত্রে এইগুলো ক্ষেত্রে আপনাদের বেশি লাভবানের সুযোগ থাকবে। কাঁচা সবজি মাছ কাঁচামালের কাঁচা প্রোডাক্টের যদি ব্যবসা করেন বা কোনো রকম মানে কম দিন থাকে এরকম যদি কোনো জিনিসের বিজনেস করে থাকেন যার এক্সপায়ারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, এরকম কিছু ব্যবসা থাকলে আপনাদের কিছুটা লোকসানের সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। আজকের দিনে আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক থাকবে, পরিবারকে একটু সময় দিন, পরিবারের ক্ষেত্রে আজকে আপনারা একটু বুঝে চলবেন, ওটা জরুরি রয়েছে। শেয়ার বাজারে আজকে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, এতে আপনার অর্থক্ষতির বিশাল সম্ভাবনা রয়েছে। আর আপনার অর্থক্ষতি আপনার পারিবারিক দিকটা খারাপ করতে পারে, পারিবারিক পরিস্থিতিকে খারাপ করতে পারে, ধ্যান রাখবেন। আজ আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখুন, স্বাস্থ্য আপনাদের ছোটোখাটো হলেও সমস্যা দেখা দিতে পারে, আপনি কোনোভাবে মানসিক চাপের মধ্যে ভুগতে পারেন বা আপনার ভিতরে ডিপ্রেশনের ব্যাপার চলে আসতে পারে আজকের দিনে, তো ধ্যান রাখুন। আর আজকের দিনে আপনি মন খুলে কথা বলুন বা আপনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক যাচ্ছে, প্রেমের দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো, আপনাদের মধ্যে আজকে বোঝাপড়াটাও ভালো থাকার সম্ভাবনা থাকবে। যারা নতুন করে আজকে বাড়ি গাড়ি বা জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছেন আজকের দিনে আপনারা পরিকল্পনাভাবে এগোতে পারেন, সেদিক থেকে দিনটি খুব ভালো। তবে হ্যাঁ, কিছু খারাপ দালাল এরকম হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেও, তো ধ্যান রাখবেন, বুঝে শুনে চলবেন, টাকা পয়সা সহজে কারুকে দিবেন না, সেদিকে গুরুত্ব দেবেন। আজকে আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো, কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ আপনাদের কিন্তু তৈরি হচ্ছে বা হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। ট্রাভেলের সুযোগ থাকবে, ছোটোখাটো কোনো জায়গায় গেলেও যেতে পারেন, এতে আপনার মন চিন্তাভাবনা এবং আপনার ভিতরে ঊর্জা ভাবটা ভালো আসবে। আজকের দিনে আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে বলতে গেলে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশনও রয়েছে, আগেও বলেছি আবারও বললাম, তো আপনারা চেষ্টা করুন পরিবারের সময় কাটাতে, বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে আরেকটা খেয়াল রাখবেন, যে কি আপনার আজকে চোখের সমস্যার ভোগান্তি একটু হলেও হতে পারে, খেয়াল রাখবেন। আজকে আপনার সেভিংসের দিকে গুরুত্ব রাখুন, খরচপাতিকে কম করুন। আরেকটা ব্যাপার যারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রাস্তাঘাটে আজকে খুবই সাবধানতার সঙ্গে চলবেন, বড় অঙ্কের টাকা পয়সার দায়িত্ব তো কারোকে দিবেন না, সে নাহলে আপনাকে কেউ বিপদে ফেলতে পারে, আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে, খেয়াল রাখবেন। আজকে আপনারা যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সে জায়গাটা আজকে আপনাদের কিন্তু বুঝে চলতে হবে, যদিও বা সম্মানের সুযোগ খুব ভালো রয়েছে তবে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পেতে পারে এবং তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তো সে ব্যাপারে ধ্যান রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি জাতক অধিকারীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক অধিকারীদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখা যায় তো মোটামুটি যাবে, কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে, তো সেগুলো একটু আপনারা ধ্যান রাখবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাদের কেরিয়ার বা কাজের জায়গাটা কেমন যাচ্ছে। কাজের জায়গায় আজকে কিছুটা রাজনীতি রয়েছে, সর্বপ্রথমে এটা বললাম, তো আপনারা অবশ্যই আজকে ধ্যান রাখবেন, আপনি আপনার কাজটাকে বেশি করে গুরুত্ব রাখুন এবং আপনার কাজেই বেশি করে ধ্যান রাখবেন, যেতে কারোর আজকে সাহায্য করতে যাবেন না বা কেউ কিছু বললেও আপনারা সেটা খুব একটা গুরুত্ব না দিয়ে আপনি আপনার আজকে কাজটা করবেন, সেটা যে কোনো সেক্টর হতে পারে, আপনি যেই কাজ করছেন না কেন সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে আপনার আজকে বোঝাপড়া যতটা পারেন ভালো রাখুন, তাদের যথাযথ সম্মান দিয়ে চলুন,
অবশ্যই এটাই আপনার জন্য আজকে একটা ভালো দিক হতে পারে। যারা চাকরি খুঁজছেন, আজকের দিনে আপনাদের কোনো না কোনো যোগাযোগ হতে পারে, তবে আপনার পরিশ্রম অনেক বেশি থাকছে, তো সে জায়গাটায় ধ্যান রাখবেন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন, সঞ্চয়ের দিকে অবশ্যই বেশি করে গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে, না হলে আপনি পরবর্তী সময়ে সমস্যায় পড়ে যেতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজকে আপনার কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাদের সুবাদে কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব কাজের দিক দিয়ে আজকের দিনটি মিলে মিশিতে যাবে, মানে কখন ভালো কখন খারাপ। আপনি শুধু আপনার মন কাছে কন্ট্রোলে রাখবেন, আজকে আপনার মন অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হবে, মানে এখনই এখানে তো আরেকটু আরেক আবার অন্য জায়গায়, এখনই এক ভাবছেন আরেকটু পরে আরেক ভাবছেন, এরকম কিছু হতে পারে। তো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আজকে একটু আপনি সমস্যায় ভুগতে পারেন, কোনো ডিসিশান আপনি খুব শীঘ্রই নিতে পারছেন না বা পারবেন না। ব্যবসা ক্ষেত্রে আজকে বেশ ভালো যাচ্ছে, আপনি ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন, আজকে আপনার বিজনেস ভালো হবে, সেলস ভালো থাকবে। যারা কোনো রকম সার্ভিস রিলেটেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকে বিশেষ ভালো, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে। এছাড়া যারা কোনো হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। আর আপনার খরচপাতি একটুখানি কন্ট্রোল রাখবেন, হিসেব করে খরচ করুন, নাহলে আপনার এই খরচপাতি বেহিসাবি সংসারে অশান্তির বড় কারণ হবে, পারিবারিকভাবে ঝগড়া ঝাঁটি হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। আর আজকে আপনার বিদ্যার্থীদের জন্য সময়টা বেশ ভালো, যারা পড়াশোনা করেন তাদের জন্য আজকে দিনটি খুব ভালো। স্ত্রীর বেহিসাবি খরচ আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে, এমনও হতে পারে, তো আপনি অবশ্যই আপনার পরিবারকে ধ্যান দিন, সকলের প্রতি গুরুত্ব রাখবেন। আর কোনো কিছু কেনাকাটার আগে অবশ্যই আপনারা আজকের দিনে ভাবনা চিন্তা করে এগোবেন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার নিজের ক্রোধটাকে একটু কন্ট্রোলে আনুন, একাধিক রাগ আপনার জন্য অনেক জায়গায় সমস্যার বড় বড় কারণ হতে পারে, ধ্যান রাখবেন। প্রেমের বিষয়টা আজকে আপাতত আজকের দিনে ঠিকঠাক রয়েছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, ধ্যান রাখবেন। প্রেমের ক্ষেত্রে কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকবেন, মানে আপনাদের প্রেমের বিষয়টা যতটা পারেন গোপন রাখারই চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। মামলা মোকদ্দমা থেকে আপনাদের আজকে কিছুটা সাবধানতা বেশি করে অবলম্বন করতে হবে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আজকে মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যেতে পারে বা যাচ্ছে, ধ্যান রাখবেন। শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হলে অবশ্যই তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া জরুরি রয়েছে। আজকে আপনার ইনকাম মোটামুটি থাকবে, খরচটা যদি আপনি কন্ট্রোল করেন আপনার সেভিংস ভালো লক্ষ্য করা যাচ্ছে। পেশা ক্ষেত্রে আজকে আপনি কোনো রকম পরিবর্তন করবেন না, এটা আপনাদের জন্য একটা ভালো অ্যাডভাইস বলতে পারেন। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 3, শুভ দিক উত্তর পূর্ব দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতক ও জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজ আপনারা সবার প্রথমত আপনাদের ক্যারিয়ার নিয়ে বলে নিচ্ছি, কাজ কর্ম যেমন যাবে আজকের দিনটা ভালো যাচ্ছে, আপাতত ঠিকঠাকই রয়েছে, বিশেষ তেমন কোনো রকম পরিবর্তনে নেই, আপনি যে কাজ যেমন করেন ওই রকমই চলবে আজকে, বিশেষ কিছু। তবে কাজের জায়গায় আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা থেকে থাকে, আপনার কাজের জায়গায় কিছুটা কর্মীদের ভিতরে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক মানে আজকে ব্যবসার মহলটা একটুখানি গরম থাকতে পারে, এরকম একটা বিষয় রয়েছে, তো ধ্যান রাখুন। আজকে নিজের ভিতরে বোঝাপড়া যতটা পারেন ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবেন, ভালো হবে। আজকে আপনি যদি চাকরি করেন বা চাকরি করার চিন্তা ভাবনা করছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের আজকে পরিশ্রম বেশি রয়েছে, যারা চাকরি করেন তাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে, বা যারা চাকরি খুঁজছেন তাদের দৌড়ঝাঁপ আজকে বেশি করতে হতে পারে। ব্যবসার জায়গায় আজকে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, ব্যবসায় আজকের দিনটি যেহেতু যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, ব্যবসায় আজকে নতুন করে কোনো কিছু শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা আজকে ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে, আজ আপনি একাধিক উপায়ে একাধিক উৎস থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন, অনলাইন কোনো ব্যবসা, ছোটোখাটো কোনো কাজ যদি করছেন পার্ট টাইম সেখান থেকে ইনকাম, বা অনলাইন কোনো ব্যবসা বা কোনো ফাটকা জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে খুব বড় পরিবর্তন করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনার লাভবান হওয়ার সুযোগটা ব্যবসা ক্ষেত্রে ভালো রয়েছে, তো ব্যবসার জায়গাটা সেটা উন্নতি লক্ষ্য করবেন।
সংসারে যদি কোনো রকম অভাব ছিল সেটা আজকের দিনে ধীরে ধীরে মিটে যাবে, তো সেক্ষেত্রে এই দিনটি খুব ভালো। আর আজকের দিনে অযথা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন, সেটা আপনার কাজের জায়গায় বলুন, ব্যবসার জায়গায় বলুন, বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও হতে পারে। মোট কথা, ফালতু কথা বলে তর্কে ঝগড়াবেন না, এটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা রয়েছে, তাই ভাগ্যের জোরে আপনি আজকে অনেক ভালো কিছু করে দেখাতে পারেন বা ভালো কিছু করতে পারছেন, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার ব্যবসা জায়গা, বিশেষ করে যারা জামা কাপড়ের বিজনেস করছেন, যারা কাগজের বিজনেস করছেন, এমনকি যারা কসমেটিক বা স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা করেন ওভারঅল, তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। আপনি ব্যবসাটাকে বাড়তে পারেন বা নতুন কোনো জায়গায় কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। আজকে আপনারা আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, যাদের রক্তজনিত কোনো রকম সমস্যা রয়েছে বা সুগার, ডায়াবেটিস এরকম রিলেটেড কিছু সমস্যা রয়েছে, অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, আপনাদের হেলথের দিকে একটু ধ্যান রাখবেন। চোখের সমস্যা, মাথা যন্ত্রণা এরকম কিছু ছোটোখাটো ভোগান্তি হতে পারে, ধ্যান রাখবেন। আজ পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক রয়েছে, পরিবারের সকলে মিলে আজকে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাবে, তাই পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। তবে এখানে কিছু আত্মীয় স্বজনের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কিন্তু একটু বেশি সমস্যা রয়েছে বা তাদের সঙ্গে একটু সমস্যা বাধার একটা লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাটা আপনারা ধ্যান রাখবেন, কথাবার্তা একটু আপনারা মাধুর্যতার সঙ্গে একটু বুঝে বলবেন। আজকে আপনার থেকে ছোটো কারোর কাছ থেকে আজকে কোনো ভালো কিছু শিখতে পারবেন, তো সেদিকে ধ্যান রাখবেন। আজকে অবশ্যই আপনার মাইন্ডসেটটা সেরকমই রাখুন বা রাখতে পারেন। আজকে আপনাদের যাদের অলরেডি কোনো রকম কোনো রিলেশনশিপ রয়েছে, তাদের জীবনে আপনার আজকে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে, তো আপনারা সেটাকে একটু ধ্যান রাখার চেষ্টা করবেন, নাহলে আপনাদের অলরেডি যে রিলেশন রয়েছে সেখানে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে, ধ্যান রাখবেন। বাড়িতে অতিথির সমাগম থাকবে, আতিথেয়তায় অবশ্যই গুরুত্ব রাখবেন। আজকে আপনার অর্থ বিষয়টা আপাতত ঠিকঠাক, আজকের দিনে আপনার উন্নতি মোটামুটি ভালো হয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আজকের দিনে কমলা রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। এখন যেরকম আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতকাদের জন্য আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে বাড়তি বিনিয়োগ না করাই ভালো। সর্বপ্রথমত আজকে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করে দিচ্ছি। ব্যবসায় আজকের দিনে উন্নতি মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে এই নয় ব্যবসায় আবার নতুন করে বিনিয়োগ করুন, আজকের দিনে যে অলরেডি যে স্টক রয়েছে বা যা রয়েছে সেটাতেই বিজনেস করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আজকের দিনে আপনার কাজের জায়গায় আপনাকে একদম শান্ত থাকতে হবে, কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, যা সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তেই নেবেন। আজ ছোটো ছোটো ব্যাপারে আজকে আপনার একটু মাথা গরম হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে, আজকে একটু হট মেজাজি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটা একটু আপনারা খেয়াল রাখুন। আজকে আপনার পরিবারে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, কিছু সময় একাকিত্ব কাটাতে পারেন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ আপনারা যারা চাকরি খুঁজছেন, আজকে আপনার অবশ্যই আরেকটু স্ট্রাগল করতে হবে, চাকরির জায়গায় অবশ্যই আপনার আজকে পরিশ্রম বেশি থাকবে। যারা অনেকদিন ধরে কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আজকে কোনো না কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, এছাড়া আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সুবাদে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার সারাদিনের ক্লান্তি পরিশ্রম আপনার মোটামুটি শরীরের দিকে খেয়াল রাখতে হবে, এগুলো একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, আপনার একটু ক্লান্তি বা পরিশ্রম একটু আপনার কিন্তু অনেক বেশি হচ্ছে পারে, তো এটাকে অবশ্যই আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনাদের আজকে সন্তান থাকলে সন্তানের প্রতি সব থেকে বেশি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনাও ভালো রয়েছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর বাইরের লোকের কারো টাকা পয়সা ধার দিচ্ছেন, সেরকম কিছু টাকা পয়সা আজকের দিনে আপনার রিটার্ন আসতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। দীর্ঘদিনের কোনো সমস্যা আজকে থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের জন্য কোনো আইনগত সমস্যা, শারীরিক কোনো সমস্যা, পারিবারিক কোনো ঝগড়া বিবাদ চলছিল, এরকম কিছু ছোটো ছোটো যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে আজকে আপনি মোটামুটি ফ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অলসতা কাজ করতে পারে, তো অবশ্যই আপনাকে এটাকে দূর করতে হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, এটা আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনি আপনার
পুরনো কোনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তো তাদের সঙ্গে যেতে পারেন, সময় কাটাতে পারেন। তবে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে একটুখানি কাপড়া ভেবেচিন্তে এগোবেন, সেটা জরুরি রয়েছে। আর পরিবারে আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক, মাঝে মধ্যে মানবিমান ঝগড়াঝাটি থাকবে, তো সেগুলোকে খুব একটা গুরুত্ব না দিলেও আপনার খুব একটা টেনশনের কোনো খারাপ কোনো বিষয় নেই। তবে যারা রিলেশনশিপে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারে, প্রেমের বিষয়টা জানা যায়নি, পারিবারিক অশান্তি এরকম কিছু ব্যাপারে সম্মুখীন হতে পারেন, তো ধ্যান রেখে চলুন বিষয়টাকে। আর আজকের দিনে আপনার আর্থিক বিষয়টাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবে, তার বাইরে এক্সট্রা খরচ একেবারে কম করে দিন। আজকের দিন আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনে যদি কোনো রকম মানে আইন বেআইনিগত কাজ করেন, সে জায়গাটায় আজকে আপনাদের কিন্তু সমস্যা বেশি রয়েছে, রিস্ক বেশি রয়েছে, তো সেই জায়গাটা একটু সামলে চলবেন, বা সব থেকে ভালো সেই সব কাজ আজকের দিন আপনারা না করেই ভালো হবে, এই আপনাদের জন্য আজকের দিনটা ভালো যেতে পারে, সেই বিষয়টা আপনারা দূরে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানব আমরা তুলারাশি, তুলারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কাজের জায়গায় আজকে অনেক বেশি বাধা বিপত্তি রয়েছে, কোনো কাজ আজকে হতে গিয়েও না হতে পারে, বা আজকে আপনি কাজের জায়গা থেকে দূরে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, এমনটা হতে পারে, কারোর শরীর খারাপ বা কারোর কাজে হেল্প করতে গিয়ে এরকম কিছু ব্যাপারে মোট কথা আপনার আজকে নিজের কাজগুলোতে কিছুটা সমস্যা বাধা বিপত্তি থেকে যাচ্ছে, ধ্যান রাখবেন। ভাই বোনের কাছ থেকে আজকে আপনি ভালো কোনো সাহায্য পেতে পারেন, আজকে আপনার যদি কোনো রকম কিছু শুরু করতে চাইছেন বা যা কিছু করতে চান, অবশ্যই আপনার পারিবারিকভাবে পূর্ণ সমর্থন, ভাই বোনদের সমর্থন খুব ভালো পেতে চলেছেন, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি রয়েছে, আজকে আপনার স্ট্রাগল একটু বেশি থাকবে। তবে হ্যাঁ, যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, লোক পরিচিতি খুব বাড়িয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে একটা যোগাযোগ হতে পারে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকে আপনারা কারোর সুপারিশে গিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছেন, এটা আগে বললাম, তো এটা খেয়াল রাখবেন। আজকে আপনার মাতা পিতার সঙ্গে অকারণে একটুখানি ঝামেলা হচ্ছে বা হতে পারে, ধ্যান রাখুন, কথাবার্তা একেবারে বুঝে বলুন, অপ্রয়োজনীয় কথা একেবারে বলা থেকে বিরত থাকুন, সেটাই সব থেকে ভালো হয়। আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্র, বিশেষ করে যারা কোনো রকম রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, বা যারা কোনো কাঁচা সবজি কাঁচা ফল ফুল এরকম রিলেটেড যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে একটুখানি লাভবানের সুযোগটা থাকবে বেশি, তবে কিছু জিনিস খারাপ বা লোকসানের দিকে রয়েছে, তো ধ্যান রাখবেন। যারা চাষবাস করেন তাদেরও এই বিষয়ে থাকলো, তো খেয়াল রাখবেন। আজকে আপনার আইনগত কোনো রকম যদি ঝগড়া বিবাদ সমস্যা চলছে, তো সেই জায়গাটা আপনারা গুরুত্ব রাখুন, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে আজকের দিনে কোনো রকমভাবে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবেন। আজ আপনার সন্তানদের জন্য বেশ দিনটি ভালো যায়, সন্তানের জন্য আজকে আপনার মন খুব ভালো থাকবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটু পরিস্থিতি গণ্ডগোলের বা চাপের রয়েছে। আজকের দিনে আপনারা যারা প্রেম করছেন, রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে বোঝাপড়াটা যতটা পারেন ভালো রাখার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। সন্তানদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখুন, সন্তানের খাওয়া দাওয়া, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা অবশ্যই আপনারা এটা গুরুত্ব রাখার চেষ্টা করবেন। যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো, পড়াশোনার জায়গায় আজকে প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো কোনো জায়গায় পড়ার সুযোগ আপনাদের কিন্তু থাকছে। আর আপনার যদি পারিবারিক কোনো ব্যবসা থেকে থাকে, সেদিকে দিকে গুরুত্ব দিতে পারেন, সেটাও আপনাদের দিকে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। আজকে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, আপনি চাইলে একটা আদে লটারি আজকে দিনে কাটলে, চাইলে যদি কাটতে পারেন, সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজ আপনি আপনার পেশায় কোনো রকম পরিবর্তন করবেন না, যে যা কাজ করছেন ওটা একটু করার চেষ্টা করবেন, হুটহাট করে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা আনবেন না। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার একটা বিষয় যেটা গুরুত্ব রয়েছে, যে কি আপনার ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হতে পারে, যে কি
হয় কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, মোবাইল ডিভাইস এরকম কিছু কেনার ইচ্ছা ছিল, সেরকম কিছু ইচ্ছা পূরণ হবে। কারোর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো সেই দিক দিয়ে দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যাইব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিনে আপনি আপনার কাজের জায়গায় বেশি করে গুরুত্ব রাখুন। আপনার কাজের জায়গায় একটা ডিসিপ্লিন নিয়ে আসার চেষ্টা করবেন। ডেইলি বেসিস টার্গেট বেসিস কাজ করুন, অবশ্যই আপনার সেই কাজটি পূরণ হবে। আজকের দিনে আপনার না হলে কাজের জায়গায় একটু অলসতা আমি বেশি লক্ষ্য করা যাচ্ছে, কাজের জায়গায় মনোযোগ কম লক্ষ্য করা যেতে পারে। তো অবশ্যই আপনারা ধ্যান রাখুন, আজকে আপনার কাজটায় একটু ভালো করে করার চেষ্টা করবেন, সেটা আপনি যে কোনো রকমের কাজ করছেন না কেন। যারা অনলাইন কোনো কাজ করেন বা যারা সেলস মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু বেশ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি বেশ ভালো থাকবে, যার জন্য আপনার কোনো ভালো কাজের সুযোগও হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অলরেডি উচ্চশিক্ষা করছেন বা করেছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো কাজের সুযোগ আসতে পারে, শুধু আপনাদের চোখখানি খুলে রাখতে হবে ও আপনাদের কাজের জন্য চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু হবে। এই নয় আপনি বাড়িতে বসে থাকবেন আর কাজ চলে আসবে। বাড়ির লোকদের নিয়ে আজকে আপনার ভ্রমণের সুযোগ থাকবে, আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। বৈদ্যুতিক জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে আজকে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, জিনিসপত্র একটু ভালো করে দেখে শুনে আনবেন, এটা জরুরি রয়েছে। নাহলে আপনার আজকে একটু খারাপ হয়ে যাওয়া বা খারাপ পড়া এরকম কিছু সমস্যা ভোগান্তি হতে পারে। আজকের দিনে আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা আজকের দিনে জামা কাপড়ে বিজনেস করছেন, হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন বা কনস্ট্রাকশন মেটেরিয়ালস জিনিসপত্রের যে কোনো রকমের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা বিশেষ ভালো যাচ্ছে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, উভয় ক্ষেত্রে আজকে আপনার যোগাযোগটা বেশি রাখা জরুরি রয়েছে, সেটাই আপনার জন্য ভালো হবে। যারা প্রতিনিয়ত সেলস মার্কেটে চেষ্টা করছেন বা কাজ করেন বা করার চিন্তা ভাবনা রাখছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। আজকে আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন এবং আপনি আপনার কাজটা খুব ভালোভাবে করে নিতে পারছেন বা পারবেন। আজকের দিনে আপনার খুব অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে এটা একটু আপনারা কন্ট্রোল রাখতে হবে। আজকে আপনার নাহলে অর্থ ভাগ্য খুব একটা ভালো যাবে না। আজ আপনার চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হতে পারে এমনটাও লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনার জন্য হতে পারে, আপনার পরিবারে কারোর জন্য হতে পারে, এমনকি আপনাদের সন্তান থাকলে তার জন্য হলেও হতে পারে। তো অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন। আর আইনি কোনো রকম ঝামেলায় আজকে জড়ানো থেকে বিরত থাকবেন, এমন কোনো পরিস্থিতি থেকে আপনারা একেবারে বেঁচে চলার চেষ্টা করবেন, ভালো হবে। এরকম কোনো কাজ এরকম কোনো পরিস্থিতি থেকে আপনারা যতটা পারেন দূরেই থাকবেন। আজকের দিনে আপনার কিছু কাজের জায়গায় উচ্চ পদের ব্যক্তিদের সাথে পরিচয় বা দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে, অবশ্যই আপনি সময় কাটাবেন বা তাদের সম্মান দিয়ে চলার চেষ্টা করুন, অবশ্যই আপনারও উন্নতি থাকতে পারে। আপনার আজকের দিনে প্রেম সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক রয়েছে, প্রেমের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তি আজকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে বা করবে তো ধ্যান রাখুন। আজকে আপনার বন্ধুবান্ধবের সংখ্যা বাড়তে পারে বা নতুন বন্ধুর পরিচয় হওয়ার সম্ভাবনা থাকবে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনে আপনাকে যদি সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে অপমানজনক কথাবার্তা শুনতে হতে পারে বা একটুখানি মানহানির সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন একটু বুঝে চলবেন। আজকের দিনে আপনার পাওনা আদায় সমস্যা রয়েছে, তো সে জায়গাটায় ধৈর্য রাখবেন, কোনোভাবে আপনার উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে আপনার সুসম্পর্ক বেশ ভালো বজায় থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি আপনার পেশাগত কোনো রকম পরিবর্তন করতে চাইলে করে ফেলুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। দূরে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে কিন্তু আজকের দিনে বিপদে ফেলছে, এটা খেয়াল রেখে চলুন। আর আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র খুব একটা ভালো নয়, আপনারা এড়িয়ে চলতে পারেন, সেটা দিক দিয়ে আপনাদের জন্য ভালো হবে। রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন চাইব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকে আপনার পরিশ্রম বেশি থাকবে, কাজের জায়গায় আজকে একটু প্রেশার বেশি থাকবে এবং আপনার মাইন্ডসেটও সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজকে যেটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, কাজের দিকে একটু বেশি মনোযোগ দিতে গিয়ে পরিবার বা আপনার প্রেম বিষয়টাকে সময় কম হয়ে যাচ্ছে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন কাজের চেষ্টা করছেন আর একটু আপনাদের চেষ্টা বাড়িয়ে তুলুন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কাজের জায়গায় যখন অ্যাপ্লাই করছেন
কেউ আপনাকে বিপদে এই সুযোগ নিয়ে আপনাকে ঠকানো বা বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তো ধ্যান রাখবেন। জেনুইন জায়গায় চেষ্টা করুন বা লোকজনের সাথে পরিচয় বাড়ান, সবাই কোনো কাজ চেষ্টা করতে পারেন, সেটা সরকারি হতে হবে কথা নেই, যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনার ব্যবসা ক্ষেত্র আপাতত ঠিকঠাক, যারা অলরেডি ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। নতুন ব্যবসা ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে, ব্যবসা জায়গায় আজকে আপনাদেরকে নতুন যারা শুরু করেছেন ধৈর্য রাখার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার অবশ্যই পরিশ্রম অপেক্ষিত বেশি হবে, তাই অবশ্যই আপনার স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। জ্বর সর্দি কাশির কিছু সমস্যা হলেও হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখতে হবে, বেশি তেল মশলাযুক্ত খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলুন, না হলে কিন্তু সমস্যাটা বেশি বড় কারণ হয়ে যাওয়াতে পারে। আজকে আপনার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ আপনাকে আজকে প্রতারিত করতে পারে বা কেউ আপনার সঙ্গে চিট করতে পারে, তো ধ্যান রাখবেন। কারোকে খুব বেশি বিশ্বাস বা কারোর প্রতি খুব বেশি আশা রেখে থাকবেন না বা কোনো খুব বেশি আশা রেখে কোনো কাজের দায়িত্ব দেবেন না। আজ আপনাদের বিবাহিত সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে, বিবাহ জীবন আজকে আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে, আপনাদের পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, আপনাদের সন্তান থেকে থাকলে তাদের জন্য আজকে আপনার সুনাম বাড়তে পারে, তার জন্য আজকে আপনার গর্ববোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাচ্ছে, তো তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন, সেটা জরুরি রয়েছে। আর কারোর কারণে অকারণে আজকে আপনার ব্যক্তিগত আলোচনাটা একেবারে একান্তই রাখার চেষ্টা করবেন, কারোর সঙ্গে এই বিষয়গুলোকে শেয়ার করা থেকে বিরত থাকবেন, তাই নাহলে আপনার সুখের সংসারে অশান্তির হয়ে যেতে পারে। আজ আপনার সেবামূলক কাজে আনন্দ বেশি উপভোগ করতে পারছেন বা পারবেন, তো আপনি অবশ্যই আজকে আপনার সামর্থ্য মতো দান ধ্যান করতে পারেন বা ধর্মীয় স্থানে যেতে পারেন, যে দিনটি খুব ভালো রয়েছে। আজকে বেড়াতে যাওয়ারও সুযোগ খুব ভালো, আপনারা যেতে পারেন। যারা বাড়িতে রয়েছেন বাড়ির কাজকর্মের দিকে আজকে গুরুত্ব রাখুন, এতে পারিবারিক পরিবেশ বা আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কটা খুব ভালো হবে। আজ আপনাদের আর্থিক বিষয়টা খুব ভালো যাবে না, তবে ছোটো ছোটো জায়গা থেকে ইনকাম মোটামুটি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেটাকে যদি আপনি সঞ্চয় করতে পারেন তো খুব ভালো, না হলে কিন্তু সমস্যা। আজ আপনার লটারি থেকে কিছু আয় হতে পারে বা আপনার মার্কেটে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, তাদের কাছ থেকে হঠাৎ কোনো টাকা পয়সা রিটার্ন আসা, এরকম কিছু ব্যাপার রয়েছে। আজ আপনাদের অনেক দিনের যে মনের ইচ্ছা ছিল সেটা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনার পরিবারের কোনো সদস্যর জন্য বিবাদ মনে হতে পারে, তো ধ্যান রাখবেন, একটু বুঝে চললে ভালো হয়। আপনি আপনার পেশায় কোনো রকমের বড় পরিবর্তন করা থেকে বিরত থাকবেন, রাস্তাঘাটে যতটা পারেন আপনার সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন, সেটা জরুরি রয়েছে। আর আজকের জন্য আপনার ওভারঅল দিন ঠিকঠাক, তবে যেটা আবারও বলেছি আবারও বললাম যে কি, আপনারা রাস্তাঘাটে আজকের দিনেও গুরুত্ব রেখে চলবেন, খুবই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন, নাহলে কিন্তু সমস্যা বেশি রয়েছে। ছোটোখাটো হলেও রক্তপাত বা পড়ে আঘাত লাগা এরকম কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন চলব আমরা মকর রাশি। মকর রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনারা যারা চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, বিশেষ করে যারা বেসরকারিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু কাজের প্রেশার অপেক্ষাকৃত বেশি থাকবে। আজকে আপনার সিনিয়রদের কথা শুনে চলার চেষ্টা করবেন, সিনিয়রদের মতো করে চলুন, নাহলে কাজের জায়গায় কিছুটা অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। আপনি নিজস্ব যদি কোনোরকম কাজ শুরু করেছেন, অনলাইন কোনো ব্যবসা, ফাটকা কোনো কাজ বা ফ্রিল্যান্সিং, এরকম কিছু যদি অনলাইন বিশেষ কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজকে আপনাদের কাজে উন্নতিটা বেশি রয়েছে, কাজে ভালো ফল আপনারা করতে পারবেন। আজকের দিনে আপনার সাংসারিক যে সমস্ত অশান্তিকর পরিবেশ ছিল সেটা আজকের দিনে ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। সামাজিকভাবে আজকে আপনার সুনাম বা প্রতিপত্তি বিস্তারের ভালো যোগ রয়েছে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো, সামাজিকভাবে সুনাম বাড়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। কোনো হারানো জিনিস আজকের দিনে আপনার উদ্ধার পেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে, তো এটা আপনাদের জন্য আজকের দিনটি খুব ভালো দিকে নিয়ে যাবে। আজ আপনার ব্যবসা ক্ষেত্রেও আপাতত ঠিকঠাক, বিশেষ করে যারা আজকের দিনে কোনো প্লাস্টিক, কসমেটিক্স বা হার্ডওয়্যার জিনিসপত্র বা বাড়ি নির্মাণের বা বাড়ির কাজে লাগে এরকম কোনো জিনিসপত্র, আসবাবপত্র, জিনিসপত্র যদি কোনো রকম ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো রয়েছে,
আজকে আপনার ব্যবসায় উন্নতির দিকে যাচ্ছে। আজ আপনার শিল্পকলার বেশ মানে প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনি আপনার শ্রেষ্ঠত্ব করে দেখাতে পারবেন। আজ যারা নাচ বা নাচ গান করে থাকেন তাদের ক্ষেত্রে বিশেষ করে দিনটি খুবই ভালো যাচ্ছে। বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময় খুব ভালো থাকবে, সেদিক দিয়ে আজকে দিনটি খুব ভালো। আজ আপনার জীবনে নতুন কেউ আসতে পারে, দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি অলরেডি কোনো রিলেশন ছিল সে জায়গাটায় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে নতুন নতুন ব্যক্তি বা নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে দিনটি কিছুটা আপনার ভালো যাচ্ছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক রয়েছে, ছোটো ছোটো মানবিমান ওগুলো থাকতে পারে, ওগুলো কোনো বিষয় নয়, যদি বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আজকে আপনার প্রেমের ক্ষেত্রে বিবাদ বাড়াবাড়ি হতে পারে, আগেও বললাম, তো অবশ্যই খেয়াল রাখুন। পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকে বা অসুস্থ যদি কেউ থেকে থাকে তাদের প্রতি আজকে গুরুত্ব রাখবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার এক্সট্রা ইনকামের একাধিক সুযোগ থাকবে, তো আপনারা অবশ্যই যেতে পারেন। আর সংসারে চাপ থাকবে, সেগুলোকে একটুখানি আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করুন। পুরনো কোনো আশা আপনার আজকে নষ্ট হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি কিছুটা একটুখানি আপনাকে কষ্ট দিতে পারে। আর তেমন কোনো বিষয় নেই, আপাতত ঠিকঠাকই রয়েছে। আজকে আপনারা যারা কোনো রকম বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা চেষ্টা করছেন, সেটা কাজের সুবাদে হোক, বেড়াতে যাওয়ার সুবাদে হোক, যা কিছুতে হোক, মোটামুটি আজকের দিনে আপনার স্ট্রাগল বেশি থাকবে, বাধা বিপত্তি বেশি থাকবে, তবে হ্যাঁ ধৈর্য রাখুন, আপনার সুযোগ ভালো রয়েছে, পাবেন। আজকে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য মোটামুটি ভালো, আজকে আপনার ইনকাম আর সঞ্চয় মোটামুটি ঠিকঠাক রাখবেন, আর খরচটাকে একেবারে লিমিটেড করুন, হবে খরচ তবে চেষ্টা করুন যতটা না করলে নয় ততটাই করুন, তার বাইরে এড়িয়ে চলুন, সেটা ভালো হবে। আজকে দিনে আপনার পেশায় কোনো রকম হঠাৎ করে পরিবর্তন করা থেকে বিরত থাকুন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে যেন আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক ও জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সাংসারিক কাজে মনোযোগ বেশি থাকবে, আপনি আপনার পরিবারকে সর্বপ্রথমত গুরুত্ব দিন। পারিবারিক ভাবে যদি কোনো রকম ঝগড়া বিবাদ কোনো রকম সমস্যা চলছিল আজকে দিনে, সেটা মিটিয়ে নেওয়ার সুযোগ ভালো থাকবে, সেটাকে সবার আগে ঠিক করার চেষ্টা করবেন। কাজের জায়গা আপাতত আজকের দিনে ঠিকঠাক রয়েছে, কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন, বা আপনি যে কাজ অনেকদিন ধরে করার চেষ্টা করছিলেন সে কাজ করতে পারবেন। যারা নতুন কোনো কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসবে, বা যারা কাজ শিখছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনি নতুন নতুন বিষয়ে কোনো কিছু শেখার আগ্রহ রাখছেন এবং শিখতেও পারবেন। আজ আপনার পরিবারে বা আপনার কাছে কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে যা আপনি একদম আশাও করেননি, তেমন কোনো সুখবরের জন্য আজকের দিনটি আপনার বেশ আনন্দদায়কভাবে কাটার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করেন, কসমেটিক্সের ব্যবসা করেন, কাঠের জিনিসপত্রের ব্যবসা করেন, বা যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করেন, এছাড়া যারা লাক্সারিয়াস জিনিসপত্র ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে উন্নতিটা সব থেকে বেশি রয়েছে, আপনাদের লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা বেশ ভালো। তর্ক বিতর্কের পরিবেশ আজকের দিনে এড়িয়ে চলবেন, কারোর সঙ্গেই আপনারা তর্কে জড়াবেন না, এটা জরুরি রয়েছে। নতুন করে আজকের দিনে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, ব্যবসার জায়গায় না হলে কিন্তু সমস্যা এটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, আপনার টাকা রিকভারিতে অনেক বেশি সমস্যা হতে পারে, তো ধ্যান রেখে চলবেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো, যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের বেশ ভালো রয়েছে, আজ আপনাদের উচ্চশিক্ষায় অবশ্যই গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত ক্রোধের ফলে আপনার সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগের প্রয়োজন রয়েছে, আজ আপনারা তাদের পরামর্শ মেনে চলবেন। আজ আপনার সাংসারিক জীবন বা পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, তবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আজকের দিনে একটুখানি মন মতভেদ থাকবে, তবে সেগুলো একটু আপনারা যদি গুরুত্ব দেন তো ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ আপনারা মায়ের দায়িত্ব যতটা পারেন পালন করার চেষ্টা করবেন, মায়ের কথাবার্তা একটু বেশি শোনার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা যে কোনো রকমের শিল্পকলা হতে পারে,
নাচ গান ছবি আঁকা ছবি ভাস্কর্য যা কিছু করেন, তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের কিন্তু ভালো কিছু আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখলে যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন, একটুখানি মানসিক চাপ বাড়ছে, তার কারণে আপনাদের রক্তজনিত কোনো সমস্যার ভোগান্তি হতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা বা আপনার হৃদরোগে বা বুকে ব্যথার সমস্যা একটু ভোগান্তি হচ্ছে, তো ধ্যান রাখবেন, এটা একটু আপনারা গুরুত্ব দেবেন। যাদের অলরেডি বিশেষ করে এইসব সমস্যা আগে থেকে ছিল বা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্ব বেশি করে রাখতে হবে। খাওয়া দাওয়ায় অবশ্যই ধ্যান রাখবেন। আজ আপনাদের স্কিন রিলেটেড কিছু সমস্যা মানে অ্যালার্জিজনিত কিছু সমস্যার ভোগান্তি আজকে কিন্তু আপনাকে বেশি হতে পারে। আজ আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে এই জায়গাটায় বা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, তো ধ্যান রেখে চলুন। আজকে দিন আপনার ইনভেস্টমেন্ট করা খুব একটা ভালো নয়, তবে যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা থেকে থাকে, লোকাল কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান তো করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো যাচ্ছে। আপনারা আপনাদের কাজের দিকে আর একটু গুরুত্ব বাড়ান, অবশ্যই আপনার কাজের জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে। আপনাদের আজকে পরিবারের সন্তান থেকে থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, তাদের জন্য আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে, তবে অবশ্যই তাদের দিকে খেয়াল রাখাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মীন রাশি, মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে যারা কোনো রকম ডকুমেন্টস বা অনলাইন কাজ বা কোনো রকম চাকরি করে থাকেন, সরকারি হোক বা বেসরকারি, তাদের ক্ষেত্রে আজকে দিনটি একটুখানি ভালো যাবে, তবে কিছুটা প্রেশারও রয়েছে, কাজের চাপ একাধিক বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক কাজ আজকে আপনার পেন্ডিং রয়ে যাচ্ছে বা আপনাদের আগের যে পেন্ডিং কাজগুলো আপনাদের আজকে করতে হতে পারে, তো সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আপনার পারিবারিকভাবে কিছুটা সময় কম থাকায় পারিবারিক কিছুটা রাগ অভিমান হতে পারে, মানে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মার সঙ্গে একটুখানি মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের দিনে আপনি কারোকে কোনো রকম কথা দিয়ে কথা না রাখতে পারে, সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো বুঝে চলার চেষ্টা করুন। আজকের দিনে একটা চাকরির চেষ্টা করছেন, আরেকটু আপনাদের চেষ্টা বাড়াতে হবে। চাকরির জায়গায় আপনার কলিগদের সঙ্গে আপনার সম্পর্ক মোটামুটি ভালো হচ্ছে, তবে আজকে আপনারা একদমই কাজের জায়গায় মহিলাদের থেকে বিরত থাকবেন, সেক্ষেত্রে আপনার কাজে ক্ষতি সম্ভাবনা বা আপনার নামে মিথ্যা বদনাম হতে পারে, তো ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আজ আপনাদের ঝগড়া বিবাদ থেকে একেবারে দূরে থাকার প্রয়োজন রয়েছে, সেটা যে কোনো ক্ষেত্রে, কাজের জায়গায় বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, ভাই বোনদের মধ্যে বলুন, সব ক্ষেত্রে মোটামুটি আজকে আপনারা বুঝে চলবেন আজকে আইনগত ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কোর্ট কাছারি মামলা এরকম কিছু ব্যাপারে ভোগান্তি পড়ে যেতে পারেন, তো ধ্যান রাখবেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে, তো ক্রয়ের ক্ষেত্রে আজকে আপনারা একটু, মানে যারা সেলস পারচেস করে থাকেন আর কি, তাদের ক্ষেত্রে আজকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনি আপনার কাছের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো পাচ্ছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। গাড়ি চালানোর সময় আজকে দিনটি একটুখানি ভেবে চিন্তেই চলতে হবে, একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, আর কারোর প্রতি খুব বেশি আশা রাখবেন না, এতে কিন্তু আপনার নিরাশ হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। আজকে আপনার সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো, আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন বা পারবেন, সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে। পারিবারিক পরিবেশ আপাতত আজকের দিনে ঠিকঠাক, পরিবারে ধ্যান দিন, আর পরিবারের ক্ষেত্রে আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে তাড়াহুড়ো করে নিতে হলেও হতে পারে, খেয়াল রাখবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা পূর্ব দিক, শুভ দিক পশ্চিম, যদি আপনাদের কোনো শুভ কাজ থেকে থাকে তো আপনারা ওইগুলো ফলো করতে পারেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। আর আজকের দিনে আপনার অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তিত হচ্ছেন। যারা কন্ট্রাক্টরি বিজনেস করছেন বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো রকম ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। আজ আপনার যেটা লক্ষ্য করা হচ্ছে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় খুব একটা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, এটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আর আজকে আপনার পরিবারে বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আর আপনারা অবশ্যই গাড়ি চালানোর সময় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন, আগেও বলেছি আবারও বললাম, তো ধ্যান রেখে চলুন। আজকে আপনার জন্য ওভারঅল দিন ঠিকঠাকই
রয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা যদিও বা রয়েছে, তবে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে যে কি অশান্তি ঝগড়া ঝামেলা এইগুলো একদম যাতে না হয় সেদিকে গুরুত্ব রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।